महामारी दुस्समय देश प्रान प्रान ढाकार ए प्रान प्रान सब जगह छड़िए छिटी अनलाइन भिसन अपनारा अनलाइन भिसन टीवी के उत्साहित तो कर ले उत्साह बाढ़े हमें एक जो संबादकर्मी हिसाब से 39 बचर अपन सेवा कर तो देशर मध्य संबादकर्मी स्टप मानी की सब स्टप पुलिस बोलें बीडीआर बोलें आर्मी बोलें सबाई जाई काज करुक ना ना करुक संबाद कर्मी दे तथ्य प्रवाह ना थाकते किछुई हबे ना आमरा आज के एमन जायगा एसेछि आपनारा चेनेन अनलाइन भिसन टीवी जारा सबस्क्राइब करेछेन तादेरके धन्यवाद जारा लाइक दिच्छेन नियमित एवं कमेंट दिबेन कमेंट ना दिले कोनो आमरा जानबो ना बुझबो ना आपनि कि करलेन परामर्श जानले आमादेर साहस बाड़बे বনানী থানার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মাহফুজের সাথে কথা বলছি তিনি তার ছাত্রলীগের কর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর আদর্শের কি করছেন নাসির ভাইয়ের জন্য নাসির ভাইয়ের নেতৃত্বে আপনারা মানুষের জন্য কি করছেন তোমরা আমরা বনানী থানার ছাত্রলীগ আমাদের বাংলাদেশ ছাত্রলীগের থেকে উপর থেকে আমাদের নির্দেশনা আছে যে লোকাল যে কাউন্সিলর লোকাল যে প্রতিনিধি ওনার সাথে থেকে প্রত্যেকটা মানুষকে তার বাসায় খাবার পৌঁছে দিতে হবে আমরা ঠিকই আমাদের লোকাল কাউন্সিলর জনগণের কাউন্সিলর মোহাম্মদ নাসির ভাই ওনার মাধ্যমেই ওনার কাছ থেকে উনি আমাদেরকে ওনার কাছ থেকে আমরা খাবার পরে এই অঞ্চলে যতটা আছে আমরা সবাই বাসায় বাসায় পৌঁছে দিচ্ছি এবং ওনার একটা টিম আছে 60 থেকে 65 জনের একটা টিম আছে তারাও মাঠে প্রতিদিন কাজ করছে তারা সকাল 9টা থেকে রাত 11টা থেকে 12টা পর্যন্ত কাজ করছে তাদের সাথে আমাদের ছাত্রলীগের ছেলেপিলেও আছে এবং মোটামুটি আমাদের এই অঞ্চলে প্রায় 38 থেকে 40 হাজার পরিবার এরকম পরিবার আছে আমার নাসির ভাই দেখছি বলছে যে আমার এই ওয়ার্ডে 40 হাজার পরিবার সবাই খাবার পাবে সেক্ষেত্রে আমরা ছাত্রলীগ তারা হেল্প করছি কালকে চিটমির কলেজে 800 পরিবারকে সে খাবার দিছে ওখানে আমাদের ছাত্রলীগ ছিল ছাত্রলীগ থেকে তারাও ত্রাণ দিচ্ছে আমার অনেকে নাসির ভাইয়ের একটা হটলাইন আছে হটলাইনে আমরা বাসায় পৌঁছে দিচ্ছি তোমরা কি বঙ্গবন্ধুর আদর্শে সেই জনসেবা জননেত্রী শেখ হাসিনার অন্তর তো বোঝই মাঠ পর্যায়ে কিন্তু ওনার আদেশ নিষেধগুলো আমরা সাংবাদিকরা জানি দেখি তেমন পালন হয় না কিন্তু 20 নম্বর ওয়ার্ডে এসে যে কর্মী বাহিনী বঙ্গবন্ধুর আদর্শে সৈনিক দেখলাম তুমি কি পারবা সব শেষ পর্যন্ত ছাত্রলীগের সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে মুক্তিযুদ্ধের ইনশাল্লাহ আমরা চেষ্টা করব পারি কিনা জানি না চেষ্টা করব আমি যতক্ষণ পর্যন্ত আছি আমি এবং আমার টিম আমার বনানী থানা ছাত্রলীগের যারা আছে আমরা চেষ্টা করব এই যে 19 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা মানুষকে খাবার বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নাসির ভাই কেমন মানুষ আমি জানতে চাই নাসির ভাইকে তো আমি চিনি দীর্ঘদিন যাব তোমরা এলাকায় থাকো সেই হিসাবে চেনো উনি এখন কি করছেন মানে যেটা অনেকেই পারছেন না উনি পারছেন মানে ওনার কথা বললে তো শেষ করা যাবে না আমার সাথে ওনার পরিচয় 8 বছর 8 বছরে উনি আমায় মানে 8 বছরে বোঝা যায় না যে ওনার সাথে আমার 8 বছরের পরিচয় ওনার সাথে আমার এরকম পরিচয় যে ওনার সাথে আমার জন্ম থেকেই পরিচয় এরকম একটা পরিচয় উনি আমাকে ডেকে পার্সোনালি বলল যে ছাত্রলীগের যারা আছে তোমার যে ছাত্রলীগের 7তলা বস্তি 2তলা বস্তিতে একটা বিশাল একটা বস্তি যেহেতু আমরা ছাত্রলীগ করি বস্তিরও কিছু ছেলেপেলে তো ছাত্রলীগ করে এখানে ওদের পরিবারও তো যে এদের একটা পরিবারে তুমি একটা লিস্ট দিও ওখান থেকে আমরা সে আমাদেরকে থানা ছাত্রলীগেরকে 200 পরিবারের মতো সে নিতে পার্সোনালি ত্রাণ দিছে এটা সে মোটামুটি যে ত্রাণ দিছে তাতে আমাদের প্রত্যেকটা ছাত্রলীগের পরিবারের 15 থেকে 20 দিনের মতো হয়ে যাবে এটা আমাদের ছাত্রলীগের জন্য সে করছে এবং আমাদের সকল কাজে সে আমাদেরকে সাথে রাখে তো আপনি আপনার নাম যেন কি সাগর সাহেব আপনি তো গলিতে গলিতে গিয়ে মোটরসাইকেলে করে গান শোনাচ্ছেন জনগণ আপনার গানে কতটুকু সচেতন হচ্ছে আমি শতভাগ আশাবাদী যে আমার এই প্রচার যে সাউন্ড সিস্টেমটা এটা মানুষ শুনে সচেতন হবে ঠিক মুখ প্রতিদিন বারবার হাত ধুবে মাস্ক ব্যবহার করবে
হ্যাঁ বাইরে বের হবে না, বাসায় থাকবে, লকডাউন মেনে চলবে, তাহলেই করোনার থেকে আমরা মুক্তি পাবো। ছাত্রলীগের আমাদের মাহফুজ তার সহকর্মীদেরকে নিয়ে যে কাজগুলো করছে, আপনার চোখে কেমন লাগে? মাহফুজ শত আমার প্রান্তীয় ছোট ভাই, ওর সাধ্য মতো ও ছোট ভাইদেরকে নিয়ে মাঠে আসে, আজকে এক মাস ধরে বাসায় থাকে না, এই মহামারীকে ভয় না পেয়ে জনগণের পাশে প্রতিটা ঘরে ডোর টু ডোর যায় খাবার পৌঁছায় দিচ্ছে। সাগরের কাজটা তোমার কাছে কেমন লাগে? খুবই অমায়িক লাগে, মানে এটা বলে শেষ করা যাবে না যে তার তার মোটরসাইকেল যে জায়গা দিয়ে যায় ও জায়গা থেকে সুন্দর একটা মানুষ শুনে যে কি বলে, মানে অমায়িক গলিতে গলিতে। উনি কিন্তু নাসির ভাইকে ভুলেন না, তো নাসির ভাইয়ের ব্যাপারেও কিন্তু সাগর বলে, কিন্তু তার কিছু গানের মধ্যে আছে, এই ব্যাপারে একটু মন্তব্য কর। তো ওনার প্রেম, নাসির ভাইয়ের উপরে প্রেম, এখন একটা ওনার অনেক প্রেম ভালোবাসায় সে থেকে উনি করে, এখন ওনার প্রেমটা কতটুকু আমি তো বুঝতে পারবো না, মানে যেটা আমরা দেখি বাস্তবে যেটা আসে এটা অনেক প্রেম। জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীকে তুমি দায়িত্ব নিয়ে বলো যে ইনশাল্লাহ নেত্রী আপনি যা আদেশ নিষেধ দিচ্ছেন আমরা ইনশাল্লাহ বলো। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে একটা মেসেজ দিতে চাই, আমরা বনানী থানা ছাত্রলীগ সে যে নির্দেশনা আমাদেরকে দিয়েছে, তার নেতাকর্মীদেরকে দিয়েছে, আমরা তার নির্দেশনা অক্ষরে পালন করব ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি। তুমি কি ছাত্রলীগ করো? হ্যাঁ। তো একটু মুখটা তোমাকে দেখার জন্য অন্তত মানে শ্রোতাটা। হ্যাঁ, তুমি মাহফুজের সাথে থেকে কতটুকু নাসির ভাইয়ের নেতৃত্বে কাজ করছো? অবশ্যই তার মতো লোক পেয়েছি, খুবই ভালো লেগেছে, আনন্দ। নাসির ভাই যে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ বনানী থানার, সেই নির্দেশনা অক্ষর অক্ষর পালন করছে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা যারা যারা আছেন, তারা খুবই ভালো কাজ করছে, উনিও যেভাবে নির্দেশনা দিচ্ছেন খুবই ভালো লাগছে। দর্শক মন্ডলী, আমরা এখন নাসির ভাই, 20 নং ওয়ার্ড কাউন্সিলর নাসির ভাইয়ের সহকর্মী তথা ছাত্রলীগের নেতাদের সাথে আমরা কথা বললাম। আশা করি ইনশাল্লাহ ছাত্রলীগ কাজ করেনি বাংলাদেশের 100 বছরের ইতিহাসে নেই, ওর জন্মের পর থেকে ছাত্রলীগ মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন বন্যা দুর্যোগ এবারের মহামারী, ছাত্রলীগ নিয়ে যে দুর্নাম বদনাম আছে এবার ইনশাল্লাহ আমাদের ছাত্রলীগের নেতৃত্ব সেই ঘুচাবে, ইনশাআল্লাহ মহামারী জয় করবই আমরা ইনশাআল্লাহ।